আমি ঠিক করেছি এবার গরীব মেয়েদেরকে বস্ত্র বিতরণ করব। আজ সকালে যখন কালীঘাট যাচ্ছিল তখন গঙ্গার তীরে মাঝিদের বস্তিতে কতগুলো গরীব মেয়ে বউতে দেখেছি। তাদের পরনে ছিল শুধু গামছা, একখানে শাড়ি পর্যন্ত জোটেনি নজ্জা ঢাকার জন্য। একখানে শাড়ি পেলে তারা তাদের নজ্জা ঢাকতে পারবে। বেশ, তোমার যা ইচ্ছা তাই হবে। আমি না হয় বেশি করে শাড়ি আনিয়ে দিচ্ছি। বোঠান, আমি ঠিক করেছি সব জোগাড় যন্ত্রের ভার এবার আমি মথুরকে দেব। আসলে আমার তো বয়স হয়েছে, একা সব সামলাতে পারি না। মা, তুমি কি বলো? মা, তুই যা ভালো বুঝিস বাবা তাই কর। দেখ বাবা, বেটা যখন নেই তখন জামাইরাই তো বেটার মতন। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। আরে বউ, শুনছি নাকি এবার ওই আনুর গায়ে মহা ঘটা করে মা বিষ্ণুলক্ষ্মীর পুজো হচ্ছে। আশপাশের গা থেকে বহু লোক সেখানে যাচ্ছে। আমারও না বড় স্বাদ হয়েছে রে, আমিও একটিবার সেখানে গিয়ে পুজো দিতে চাই। আনুর তো এখান থেকে অনেক দূর মা, এতখানি পথ তুমি হাঁটবে কেমন করে? আর শেষে শেষে মাথা ঘুরে পড়ে গেলে কি হবে? তা ঠিকই কয়েছিস, কিন্তু আমার যে বড় স্বাদ হচ্ছিল এখন। বলি ও চন্দ্রা বউ, হলো নাকি তোমাদের সলতে পাকানো? কাল কিন্তু খুব বড়ে বড়ে আমাদের রওনা দিতে হবে গো। ও প্রসন্ন যে, আয় আয় এদিকে আয়, বস তো এখানে বস। হ্যাঁ, শুনছি যে ওই আনুর গা নাকি বহু দূরের পথ, অনেকখানি পথ হেঁটে যেতে হবে, তোরা পারবি তো? মায়ের নাম করে রওনা তো দেবি, তারপর দেখা যাবে। কোন ও প্রসন্ন দিদি, কোথায় যাচ্ছ গো তোমরা? ও মা, আমাদের কেষ্টরটাও তো ঘরেই আছে দেখছি। ও গোপাল, আমরা মা বিষ্ণুকে পূজো দিতে যাব গো, সেই আনুর গায়ে। আর সেখানে গিয়ে তোমার নামেও পূজো দেব। মা বিষ্ণুকে দান বুঝে আনুর গায়ে? বা বা, বেশ বেশ, আমিও যাব তোমাদের সাথে। বিষ্ণুকে তো মা বিশালাক্ষীও বলে না? আমিও যাব তোমাদের সাথে প্রসন্ন দিদি। না ঠাকুরপো, আনুর এখান থেকে অনেকখানি পথ, তোমার কষ্ট হবে। বউ ঠিকই বলেছে। না গদাই, তুই ওসব পারবি না। ও প্রসন্ন দিদি, এদের বোঝাও না। আচ্ছা মা, প্রসন্ন দিদিরা পারলে আমি কেন পারবো না বলো দেখি? ও পারবো। ও চন্দ্রা বউ, আমি বলি কি, আমার গদাইয়ের মন যখন টেনেছে তখন তুমি ওকে আর বাধা দিও না, ওকে বরং আমাদের সঙ্গে যেতে দাও। আর তারপর আমরা সকলেই তো আছি, ওকে ঠিক নজরে রাখবো, তুমি কোনো চিন্তা করো নে গো। না না প্রসন্ন, না না, তুই বুঝতে পারছিস নে, গদাই কিন্তু বড় দুরন্ত ছেলে। তাছাড়া যদি রাস্তায় কোনো বিপদ আপদ ঘটে যায় তখন আমি সবাইকে কি জবাব দেবো বলতো দেখি? ওর বাপ এমনিতে এখানে নেই, শিওরে গেছেন, তিনি ফিরে এসে যদি আমাকে জিজ্ঞেস করেন তখন আমি তাকে কি বলবো? বারে শুধু শুধু বিপদ আপদ কেন হতে যাবে বলো দেখি? আমি যাব মা বিশানাক্ষীর টানে। যেখানে যাব সেই তো লোককে করবেন, তিনি যদি লোককেই না করেন তাহলে লোকে তার কাছে যাবে কি করে বলো দেখি? শুনলে চন্দ্রা বউ, তুমি শুনলে আমার গোপালের কথা কানা? আমাদের কেষ্ট ঠাকুর তো ঠিকই কইছে গো, মা না ডাকলে কি কাছে যাওয়া যায়? মা যখন ডেকেছেন তিনি রক্ষে করবেন। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে যা, ওকে নিয়ে যা। আমার তো যাওয়ার স্বাদ ছিল, আমি তো যেতে পারছি না, আমার ছেলেই যাক। কিন্তু হ্যাঁ প্রসন্ন, গদাইকে একটু দেখে শুনে রাখিস, কিন্তু ও কিন্তু বড় দুরন্ত ছেলে। তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু হবে না গো। কি সুন্দর দৃশ্য, আগে তো চোখে পড়েনি। কি সাজালো দড়ি থেকে এমন ভাবে, thank you.
আমার কাছে আসছিলি গদাই? আমি কি আর স্থির থাকতে পারি রে, তাই আমি নিজেই তোর কাছে এলাম। জয় মা বিশালক্ষী, জয় মা বিশালক্ষী। মানুষ কি কখনো চলতে কি হোঁচট খায় নে? হয়তো তুমি অন্য মানুষকে ছিলে বা হয়তো গদায়ের কথা ভাবছিলে, তাই অসাবধানে এমনটা হয়েছে। বলছি মা, তুমি আবার পায়েস চাপাও, ঘরে দুধ আছে না, গয়লা বাড়ি থেকে আনতে যাবো। না 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 না, তোকে এখন আর কোথাও যেতে হবে না বাপ, তোকে এখন আর কোথাও যেতে হবে না। তুই তুই বরং একটিবার একটিবার জানা হই, আনুরের দিকে একটিবার জানা বাপ। পেশুনোর সঙ্গে গদাইটা একা গেছে, গদাই যা দুরন্ত, কে জানে ও কিনে এখন কি হচ্ছে। ও বাবা রাম 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 বাবা, জানা জানা বাবা, একটি বার ছুটে জানা বাবা, গিয়ে দেখ না, দেখ না বাবা, দেখ না, একটু গিয়ে দেখ না। আচ্ছা মা, গদাই তো একা যায়নি, সঙ্গে ওই না বাবুর মেয়ে আছে, সে গদাইকে নিজের বেটার চোখে দেখে, গদাইকে ঠিক খেয়াল রাখবে, আর সঙ্গে তো ওই বৈষ্ণবদের দল আছে, অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। না না না, আমার মন মানছে না রে, মনটা বড় চটপট করছে, কিছু একটা রঘুনাথ কিছু একটা ইশারা করেছেন, না হলে এমন ভাবে এ বউ পড়ে যেত না, যেত। বাপ তুই আর দাঁড়িয়ে থাকিস নে, বাপ তুই আর দাঁড়িয়ে থাকিস নে, একটিবার গিয়ে দেখ। কদাইয়ের কিছু হলে যে আমরা কেউ আর বাঁচবো না রে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি অত উতলা হয়ো না, কিন্তু তোমাদের তো আজ খাওয়া হবে না, কারণ রঘুবীরকে ভোগ নিবেদন না করে তো এ সংসারে তো কেউ জলও খায় না। এখন আমি ভাইয়ের খোঁজে ছুটলে কেই বা ভোগ নিবেদন করবে, কেই বা পুজো করবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একদিন দেরি করে গেলে কিচ্ছু হবে না। কখনো তো অন্তর্যামী, তিনি ঠিক বুঝবেন, এ মায়ের মনে চটপটানি তিনি বুঝবেন না। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5A।